দর্শক নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী রিফাত মির্জা রয়েছেন সেখানে রিফাত জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন যেহেতু নোয়াখালীতে তো পানি বাড়ছে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা জানাবেন সেই সাথে ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার তৎপরতার খবর খবরও জানাবেন নাদীরা হু হু করে ঢুকেছে পানি ডুবে গেছে ঘর শখের ঘর এবং কি রাস্তাঘাট তলিয়ে গেছে ফসলি জমি এবং কি ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ কিন্তু প্রিয়জনকে নিয়ে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরেও কিন্তু আকুতি শুধুমাত্র শুকনো খাবারের আমি ঠিক এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভা একটি এলাকা দেখতেই পাচ্ছি যে ছনে এখন হাঁটুর উপরে পানি আসলে বলা যায় যে নোয়াখালীতে বিগত এগারো দিন একুশ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে বিশেষ করে শোচনীয় অবস্থা হচ্ছে কিন্তু এই বেগমগঞ্জ বেগমগঞ্জ উপজেলাটির আসলে আপনাকে যদি বলি আসলে এতদিন মানুষ পানিবন্দি থাকলেও কিন্তু দেখা দিয়েছে কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগ আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি আসলে একটি বাথরুম কিন্তু পুরুষ মহিলা সহ দেড় থেকে দুইশো জন মানুষ ব্যবহার করছে তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে দশ থেকে পনেরো জন শূন্য বয়স থেকে তিন বছরের শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আসলে বলা যায় যে অভাব রয়েছে বিশুদ্ধ পানির অভাব রয়েছে স্যানিটাইজেশনের অভাব রয়েছে স্বাস্থ্য সুরক্ষা সব কিছু মিলিয়ে কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে আপনি জানেন যে নোয়াখালীর নয়টি উপজেলার আটটি উপজেলার প্রায় একুশ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দি রয়েছে যদিও আবহাওয়া অফিস বলছে যদি এখন যে অবস্থা রয়েছে যদি ভারী বৃষ্টিপাত না হয় হয়তোবা সেই আকারে কিন্তু পানি নামবে বিশেষ করে নোয়াখালীর সদরে কিন্তু বিভিন্ন অঞ্চলে পানি নেমে গেলেও কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জে এখন পর্যন্ত অপরিবর্তিত দুই এক ইঞ্চি করে পানি নামলেও কিন্তু গতকালের ভারী বর্ষণে কিন্তু কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পানি জমে গেছে আসলে বলা যায় যে নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বিশেষ করে নোয়াখালীর বেগমগঞ্জে পৌরসভা অঞ্চলে যদি এত পরিমাণ পানি থাকে সেক্ষেত্রে আসলে বোঝায় যে নোয়াখালীর যে বেগমগঞ্জের যে ইউনিয়নগুলো আছে আসলে সেখানের অবস্থা কিন্তু অনেকটাই ভয়াবহ তো আসলে নাদিরা বলা যায় যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বন্যা যেমনটা পরিস্থিতি ভয়াবহ তেমনটা কিন্তু স্বাস্থ্য সুরক্ষা স্যানিটেশন এবং কি বিশুদ্ধ পানিরও অভাব রয়েছে আর কার্যক্রমের কথা যদি বলি ত্রাণ কার্যক্রম কিন্তু আসলে বেগমগঞ্জের মধ্যে ঢুকতে পারছে না বেগমগঞ্জের যে সকল সড়কগুলো রয়েছে সেগুলো অবস্থা খুব খারাপ থাকার কারণে কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্র পর্যন্ত পৌঁছাচ্ছে না তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভা থেকে আমার কাছে সর্বশেষ রিফাত ধন্যবাদ আপনাকে